नमस्कार बंधुरा, कृष्णास पाकघरे सबाई के स्वागत। आज के आमी जे रेसिपिटी शेयर करब सेटी हलो मटर डालेर धोका। चलून देखे नवा जाक आज के रेसिपि मटर डालेर धोका। मटर डालेर धोका बनानोर जोन्नो आमार जे इनग्रेडियंट्सगुलो लागजे सेगुली हलो मटर डाल, आमी 4 घंटा भिजिए मिक्सिते पेस्ट करे नियेछि, चाइले आपनारा शिलनोड़ा बेटे निते पारबेन। আর এই ডালটাকে মাখার জন্য আমি মশলাগুলো এর ভেতরে অ্যাড করে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ অন্য রকমের ধোকার তরকারিটা। সবে ছোলার ডালের ধোকা করে, কিন্তু এটা আজকে আমি মটর ডাল দিয়ে দেখাচ্ছি। ভালো করে মটর ডালটা আমি মশলা মিশিয়ে রেখে দিলাম। এবার আমার গ্রেভি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো আলু। এখানে আমি দুটো আলু আর 50% সিদ্ধ করে রেখে দিয়েছি, আর রয়েছে একটা মিডিয়াম টমেটো কুচি, কিছুটা পরিমাণ মতন চিনি, নুন, হলুদ আর গরম মশলার গুঁড়ো, 1 পিঞ্চ হিং লাগবে, রান্নাটা সর্ষের তেলে করব। আর মশলার মধ্যে রয়েছে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা, ফোড়নের জন্য তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, রান্না শেষে ঘি দেব। আমি এখানে জলটা ফোটাতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এইবার আমি মেখে রাখা মটর ডালটা আমি এরকম এইভাবে লম্বা লম্বা আকার গড়ে আমি এই ফুটন্ত জলে ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দিতে হবে এক এক করে। এইবার আমি এটা 5 মিনিট ফুটতে দেব, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এরকম হবে দেখতে। এবার আমি ধোকাগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন ভালো সিদ্ধ হয়ে গিয়ে ভেতরটা টাইট হয়ে গেছে। এইভাবে পিস পিস করে কেটে নেব, নিয়ে তারপরে আমি এগুলোকে তেলে ভাজব। এবার এক এক করে আমি ছেড়ে ভেজে নেব। এগুলোকে এবার এক এক করে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি এরকম ভাবে সবকটা ভেজে তুলে নিলাম। দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ছেড়ে দেব টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন।
টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। আমি পাশের ওভেনে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার যে বড়া ভাজার তেলটা ছিল সেটাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব এক পিঞ্চ হিং। এক পিঞ্চ হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এর মধ্যে আর কিছুটা নুন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর দেব হাফ চামচ চিনি। টমেটো গুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেব কিছুটা জল, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। ভেজে রাখা আলুগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আলুর মধ্যে মশলাটা ভালো মতন মিশে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেব। এখানে আমি দুবাটি জল দেব, যেহেতু ধোকার ডাল না, নাহলে বড়া অনেকটা জল টেনে নেবে। আমি দুবাটি জল দিলাম। এবার আমি মিনিট দশেক হতে দেব এই বড়াগুলোর ভেতরে দিয়ে। মিনিট দশেক হতে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার ধোকা রেডি হয়ে গেছে। আমি গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে পরিবেশন করব। মটর ডালের ধোকা রেডি। এবার আমি পরিবেশন করছি। এবার আমি পরিবেশন করছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।